মাদারীপুরে শিবচরে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণে জড়িত ও সহযোগিতার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে শিবচর থানায় একটি ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী। পরে রাতে ধর্ষণে জড়িত ও সহযোগিতার অভিযোগে অভিযুক্ত নারী সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী ওই নারী জানান, শনিবার দুপুরে পাঁচচরে সোনার বাংলা প্লাজার সামনে থেকে তাকে জোর করে বাড়িতে নিয়ে যায় আখি আক্তার, সুবল মণ্ডল সহ পাঁচজন। সেখানে দুই দফায় সোহেল, এসকান ও সুবন মণ্ডল নামের তিনজন মিলে তাকে ধর্ষণ করেন। রাতে শিবচর থানায় সহযোগিতাকারী এক নারী সহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ওই নারী।